Assalamu alaikum. Welcome to English Grammatical Rules. Today's topic is number. I think number is a very important basic grammar of English. That's why today I will discuss this topic. So let's start the discussion about number. Number এর ব্যাকরণগত অর্থ হলো বচন, কিন্তু number দ্বারা আমরা সাধারণত সংখ্যাকে বুঝিয়ে থাকি। Number দুই প্রকার, যথা singular number এবং plural number. Singular number এর অর্থ হলো এক বচন, যা দ্বারা এক জাতীয় কোনো কিছুকে বোঝানো হয়। আর প্লুরাল নাম্বারের অর্থ হলো বহুবচন, যা দ্বারা একের বেশি কোনো কিছুকে বোঝানো হয়। আমরা জানি সাধারণত কাউন্টেবল নাউন এবং প্রোনাউনের নাম্বার হয়, কিন্তু ভার্বকেও আমরা সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার করে থাকি। তাই আজকে আমরা নাউন, প্রোনাউন এবং ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে বিস্তারিত জানবো। তবে এক্ষেত্রে আমরা একটি কথা মনে রাখবো, সাধারণত নাউনের শেষে এস থাকলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার হয়। তবে কিছু নাউন দেখতে প্লুরাল হলেও আসলে সিঙ্গুলার, অর্থাৎ কিছু নাউনের শেষে এস থাকলেও সেগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, গ্যালোস, ইনিংস, এথিক্স, মিজেলস, মাম্পস, অ্যাথলেটিক্স, টেনিস, অপটিক্স, অর্ডার্স, ওয়াজেস, নিউজ। আবার কিছু নাউন দেখতে সিঙ্গুলার হলেও আসলে প্লুরাল, অর্থাৎ কিছু নাউনের শেষে এস না থাকলেও সেগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন পিপল, ফক, অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, মেজরিটি, পোলট্রি, আর্টিলারি, জেন্ট্রি, পিসেন্ট্রি, টেনেন্ট্রি, নবিলিটি, ক্লার্জি, পারফিউমারি, পুলিশ, ম্যানকাইন্ড, ভার্মিন, দ্য রিচ, দ্য পুর, দ্য ভার্চুয়াস, দ্য পিয়াস। আবার কিছু নাউনের সিঙ্গুলার ও প্লুরাল রূপ একই, অর্থাৎ কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন ক্যানন, ক্যানন, কর্পস, ডিয়ার, গ্রোস, স্পেসিস, সিরিস, মিন্স, সোয়াইন, শিপ, অ্যাপারেটাস, ফিশ, ফ্রুট, বাইসন, ট্রাউট, পাইস, ডাইস, ক্রাফট, টুনা, মুস। তবে আমরা একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে এখানকার প্রায় 13টি শব্দ আমরা সহজেই মনে রাখতে পারি। শর্টকাট টেকনিকটি হলো সিসি, তুমি ডিজে স্যারকে নোংরা এসএমএস দিয়েছো কেন। এখানে প্রথম সি দ্বারা বোঝানো হয়েছে ক্যানন এবং ক্যাননকে, দ্বিতীয় সি দ্বারা বোঝানো হয়েছে কর্পস এবং ক্রাফট, তারপরে ডি দিয়ে বোঝানো হয়েছে ডিয়ার এবং ডাইসকে, তারপরে জি দিয়ে বোঝানো হয়েছে গ্রস, তারপরে এস দিয়ে বোঝানো হয়েছে স্পেসিস এবং সিরিজ, তারপরে এমতে হলো মিন্স এবং মুস, তারপরে শেষের এস দিয়ে বোঝানো হয়েছে সোয়াইন এবং শিপকে। অর্থাৎ যদি আমরা সিসি, তুমি ডিজে স্যারকে নোংরা এসএমএস দিয়েছো কেন এই লাইনটি মনে রাখি, তাহলে কিন্তু আমরা সহজেই এই 13টি শব্দ মনে রাখতে পারি। এবার আমরা কিছু নিয়মের মাধ্যমে সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে পরিবর্তন করা শিখব। প্রথমে রুল ওয়ানে আছে, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন স্টুডেন্ট, স্টুডেন্টস, ফার্মার, ফার্মার্স, গার্ল, গার্লস, কাউ, কাউস, বুক, বুকস, শার্ট, শার্টস, বি, বিজ, ব্রাদার, ব্রাদার্স, প্লেয়ার, প্লেয়ার্স, টাইগার, টাইগার্স, নেইবার, নেইবার্স, আই, আইস, ইগ, ইগস, অ্যাপেল, অ্যাপেলস, ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স, ট্রি, ট্রিজ, বার্ড, বার্ডস, মুসলিম, মুসলিমস, রিভার, রিভার্স, সিজন, সিজনস। এই সবগুলো শব্দের শেষেই এস যোগ করে প্লুরাল করা হয়েছে। তারপর রুল টু, সিঙ্গুলার নাউনের শেষে এস বা ডাবল এস বা এস এইচ বা সি এইচ, যার উচ্চারণ চ হবে, বা এক্স বা জেড থাকলে সাধারণত ইএস যোগ করে প্লুরাল করা হয়। কিন্তু সি এইচ সমান ক হলে, অর্থাৎ সি এইচ এর উচ্চারণ যদি চ না হয়ে ক হয়, তাহলে শুধু এস যোগ হবে। যেমন বাস, বাসেস, বাস শব্দটির শেষে এস রয়েছে, তাই এই শব্দটির শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনই গ্যাস, গ্যাসেস, আস, আসেস, এখানে আস শব্দটির শেষে ডবল এস রয়েছে, তাই এই শব্দটির শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনই গ্লাস, গ্লাসেস, লাস, লাসেস, ডিশ, ডিশেস, এই ডিশ শব্দটির শেষে এস এইচ রয়েছে, তাই ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনই ব্রাশ, ব্রাশেস, বেঞ্চ, বেঞ্চেস, এখানে বেঞ্চ শব্দটির শেষে সি এইচ রয়েছে, তাই ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনই ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, ম্যাচ, ম্যাচেস,
ওয়াচ ওয়াচেস বক্স বক্সেস এই বক্স শব্দটির শেষে এক্স রয়েছে তাই ই এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই ফক্স ফক্সেস ট্যাক্স ট্যাক্সেস ফ্যাজ ফ্যাজেস এখানে ফ্যাজ শব্দটির শেষে জেড রয়েছে তাই ই এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই কুইজ কুইজেস এখানে জাস্ট একটা জিনিস আমরা মনে রাখবো যে শেষে ই এস যোগ করা হয়েছে কিন্তু জেডটি দুইবার লেখা হয়েছে তারপর আছে মনার্ক মনার্কস এখানে মনার্ক শব্দটির শেষে সিএইচ রয়েছে কিন্তু সিএইচ এর উচ্চারণ চ না হয়ে ক এর মতো হয়েছে তাই ই এস যোগ না করে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই স্টোমাক স্টোমাক্স প্যাট্রিয়ার্ক প্যাট্রিয়ার্কস ম্যাট্রিয়ার্ক ম্যাট্রিয়ার্কস তারপর রুল থ্রি সিঙ্গুলার নাউনের শেষে কনসোনেন্ট প্লাস ও থাকলে ই এস এবং ভাওয়েল প্লাস ও থাকলে এস যোগ করে প্লুরাল করা হয় যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গোস ম্যাঙ্গো শব্দটির শেষে একটি ও রয়েছে এবং তার আগে জি অর্থাৎ কনসোনেন্ট রয়েছে তাই ই এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই টমেটো টমেটোস মসকিউটো মসকিউটোস হিরো হিরোস ইকো ইকোস ব্যাম্বো ব্যাম্বোস এখানে ব্যাম্বো শব্দটির শেষে একটি উ রয়েছে এবং তার আগে আরেকটি উ রয়েছে যেটি ভাওয়েল তাই শেষে ই এস যোগ না করে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই কাক্কু কাক্কুস রেডিও রেডিওস স্টুডিও স্টুডিওস পোর্টফোলিও পোর্টফোলিওস কিছু ব্যতিক্রম রয়েছে যেমন ফটো ফটোস ফটো শব্দটির শেষে ও আছে এবং তার আগে কনসোনেন্ট টি আছে অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে এখানে ই এস যোগ করে প্লুরাল হওয়ার কথা কিন্তু এখানে শুধু এস যোগ করে প্লুরাল হয়েছে তাই এটি ব্যতিক্রম ঠিক তেমনই সেন্টো সেন্টোস কোয়ার্টো কোয়ার্টোস জেরো জেরোস ডাইনামো ডাইনামোস পিয়ানো পিয়ানোস কিলো কিলোস সোলো সোলোস এই শব্দগুলো ব্যতিক্রম রুল ফোর সিঙ্গুলার নাউনের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই ই এস এবং ভাওয়েল প্লাস ওয়াই থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করা হয় যেমন বেবি বেবিস এখানে বেবি শব্দটির শেষে ওয়াই এবং তার আগে বি রয়েছে যেটি একটি কনসোনেন্ট তাই এখানে ওয়াই এর পরিবর্তে আই ই এস বসিয়ে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই সিটি সিটিস কান্ট্রি কান্ট্রিস ডিউটি ডিউটিস লেডি লেডিস লাইব্রেরি লাইব্রেরিস স্টোরি স্টোরিস আর্মি আর্মিস ফ্যামিলি ফ্যামিলিস একাডেমি একাডেমিস অ্যাক্সেসরি অ্যাক্সেসরিস অ্যাবিলিটি অ্যাবিলিটিস লরি লরিস ফ্লাই ফ্লাইস ভয় ভয়েস এখানে ভয় শব্দটির শেষে ওয়াই এবং তার পূর্বে ও রয়েছে যেটি একটি ভাওয়েল তাই এখানে ওয়াইয়ের পরিবর্তে আই ই এস না বসিয়ে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই ডে ডেস টয় টয়েস কি কিস ট্রে ট্রেস মানকি মানকিস রুল ফাইভ সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে এফ বা এফই এর পরিবর্তে বিই এস এবং আই ই এফ বা ডাবল ও এফ বা ডাবল ই এফ বা ডাবল এফ বা আর এফ থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করা হয় যেমন কাফ কাপস এখানে কাফ শব্দটির শেষে এফ রয়েছে তাই এফের পরিবর্তে বিই এস যোগ করে প্লুরাল করা হয়েছে তারপর নাইফ নাইফস এখানে নাইফ শব্দটির শেষে এফ ই রয়েছে তাই এফ ই এর পরিবর্তে বিই এস যোগ করে প্লুরাল করা হয়েছে তারপর লাইফ লাইফস ওফ ওফস ওয়াইফ ওয়াইফস লিভ লিভস সেলফ সেলফস লোভ লোভস বিলিভ বিলিভস এখানে বিলিভ শব্দটির শেষে আই ই এফ রয়েছে তাই এখানে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে তারপর প্রুফ প্রুফস এখানে প্রুফ শব্দটির শেষে ডাবল ও এফ রয়েছে তাই এখানে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে তারপর রিফ রিফস এখানে রিফ শব্দটির শেষে ডাবল ই এফ রয়েছে তাই শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনই বিফ বিফস ক্লিফ ক্লিফস ক্লিফ শব্দটির শেষে ডাবল এফ রয়েছে তাই শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে তারপর ডোয়ার্ফ ডোয়ার্ফস এখানে ডোয়ার্ফ শব্দটির শেষে আর এফ রয়েছে তাই শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে তারপর স্কার্ফ স্কার্ফস কিছু ব্যতিক্রম রয়েছে যেমন থিফ থিপস এখানে থিপ শব্দটির শেষে আই ই এফ রয়েছে তাই নিয়ম অনুসারে এখানে এস হওয়ার কথা কিন্তু এখানে শুধু এখানে
এফ এর পরিবর্তে বিইএস যোগ করে প্লুরাল করা হয়েছে, তাই এটি ব্যতিক্রম। তারপর স্ট্রাইফ, স্ট্রাইভস, এখানে স্ট্রাইফ শব্দটি শেষে এফ ই রয়েছে, তাই এখানে নিয়ম অনুসারে এফ এর পরিবর্তে বিইএস বসিয়ে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এখানে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে, তাই এটিও ব্যতিক্রম। তারপর গল্ফ, গল্ফস, এখানে গল্ফ শব্দটি শেষে এফ রয়েছে, তাই এখানে নিয়ম অনুসারে এফ এর পরিবর্তে বিইএস হওয়ার কথা, কিন্তু এখানে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে, তাই এটিও ব্যতিক্রম। তারপরে সেফ, সেফস, এই ওয়ার্ডগুলো ব্যতিক্রম। রুল সিক্স, কিছু সিঙ্গুলার নাউনের ভিতরের ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করা হয়, যেমন ম্যান, ম্যান, লাউস, লাইস, মাউস, মাইস, ফুট, ফিট, টুথ, টিথ, গোস, গিস। তারপর কোনো শব্দে এম এ এন ম্যান থাকলে এই এম এ এন ম্যানের পরিবর্তে এম ই এন ম্যান বসিয়ে প্লুরাল করা হয়, যেমন ওম্যান, ওম্যান, চেয়ারম্যান, চেয়ারম্যান, ফিশারম্যান, ফিশারম্যান, জেন্টেলম্যান, জেন্টেলম্যান। রুল সেভেন, কম্পাউন্ড সিঙ্গুলার নাউনের মেইন ওয়ার্ডটির প্লুরাল করলেই নাউনটি প্লুরাল হয়, যেমন ব্রাদার ইন ল, ব্রাদার্স ইন ল। এখানে ব্রাদার ইন ল কম্পাউন্ড নাউনটির মেইন ওয়ার্ড হলো ব্রাদার, তাই ব্রাদার শব্দটির সাথে অ্যাস যোগ করে প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনই ফাদার ইন ল, ফাদার্স ইন ল, সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল, মাদার ইন ল, মাদার্স ইন ল, সান ইন ল, সানস ইন ল, ডটার ইন ল, ডটার্স ইন ল, পাসার বাই, পাসার্স বাই, মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস। কিছু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে সবগুলো ওয়ার্ডকে প্লুরাল করতে হয়, যেমন ম্যান সার্ভেন্ট, ম্যান সার্ভেন্টস। এখানে ম্যান এবং সার্ভেন্ট দুটো ওয়ার্ডকেই প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনই লর্ড জাস্টিস, লর্ডস জাস্টিসেস, নাইট টেম্পলার, নাইটস টেম্পলার্স। রুল এইট, স্পেশাল রুল, এই রুলটি খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষায় এই রুলটি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি বিসিএস পরীক্ষায়ও এই রুলটি থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে প্রথমে আমরা রুলটি একটু দেখে নিই। সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকলে তার পরিবর্তে আই বসিয়ে প্লুরাল করতে হবে, তাছাড়া আমরা সেই ওয়ার্ডটির শেষে ইএস যোগ করেও প্লুরাল করতে পারব। আর যদি সিঙ্গুলার নাউনের শেষে আই এস থাকে তাহলে তার পরিবর্তে ইএস বসিয়ে প্লুরাল করতে হবে। তারপর যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও এন বা ইউ এম থাকে তাহলে ও এন বা ইউ এম এর পরিবর্তে এ বসিয়ে প্লুরাল করতে হবে। আর যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে আই এক্স বা ই এক্স থাকে তাহলে তার পরিবর্তে আই সি ই এস বসিয়ে প্লুরাল করতে হবে। এছাড়া আমরা ওই ওয়ার্ডটির সাথে ইএস যোগ করেও প্লুরাল করতে পারব। আর যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউ থাকে তাহলে তার সাথে এক্স বা এস যোগ করে আমরা প্লুরাল করতে পারব। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন রেডিয়াস, রেডিআই, এখানে রেডিয়াস শব্দটির শেষে ইউএস আছে, তাই ইউএস এর পরিবর্তে আই বসিয়ে প্লুরাল করা হয়েছে। তারপর আছে স্টিমুলাস, স্টিমুলাই, ফোকাস, ফোকাই, অ্যালুমনাস, অ্যালুমনাই, অ্যাক্সিস, অ্যাক্সেস, এখানে অ্যাক্সিস শব্দটির শেষে আই এস রয়েছে, তাই এখানে আই এস এর পরিবর্তে ইএস বসিয়ে প্লুরাল করা হয়েছে। তারপর আছে ক্রাইসিস, ক্রাইসেস, ওয়াসিস, ওয়াসেস, অ্যানালাইসিস, অ্যানালাইসেস, সিনপসিস, সিনপসেস, থেসিস, থেসেস, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়ন শব্দটির শেষে ও এন রয়েছে, তাই ও এন এর পরিবর্তে এ বসিয়ে প্লুরাল করা হয়েছে। তারপর আছে ফেনোমেনন, ফেনোমেনা, মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়া, এজেন্ডাম, এজেন্ডা, এখানে এজেন্ডাম শব্দটির শেষে ইউ এম রয়েছে, তাই এখানে ইউ এম এর পরিবর্তে এ বসিয়ে প্লুরাল করা হয়েছে। তারপর আছে কারিকুলাম, কারিকুলা, মিডিয়াম, মিডিয়া, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ড্যাটাম, ড্যাটা, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, এখানে অ্যাপেন্ডিক্স শব্দটির শেষে আই এক্স রয়েছে, তাই আই এক্স এর পরিবর্তে আই সি ই এস বসিয়ে প্লুরাল করা হয়েছে। তারপর আছে ইন্ডেক্স, ইন্ডিসেস, ভার্টেক্স, ভার্টিসেস, অ্যাপেক্স, অ্যাপিসেস, প্ল্যাটো, প্ল্যাটক্স, এখানে প্ল্যাটো শব্দটির শেষে
ইউ রয়েছে, তাই এখানে ইউর সাথে এক্স যোগ করে প্লুরাল করা হয়েছে। তারপর আছে বিউরো, বিউরোস। রুল 9, বর্ণ সংখ্যা প্রতীক এর শেষে অ্যাপোস্ট্রফি প্লাস এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন আই, আইস। এখানে আই হলো একটি বর্ণ, তাই তার সাথে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে প্লুরাল করা হয়েছে। তারপর ফাইভ, ফাইভস। ফোর, ফোরস। এমপি, এমপিস। এখানে এমপি হলো একটি প্রতীক, তাই তার সাথে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে প্লুরাল করা হয়েছে। এম এ, এম এস। এম এল এ, এম এল এস। তারপর রুল 10, কিছু ইরেগুলার প্লুরাল যেগুলো কোনো নিয়ম মেনে হয় না। যেমন মিস্টার, মেসার্স। মিসেস, ম্যাডামস। ম্যাডাম, ম্যাডামস। চাইল্ড, চিলড্রেন। অক্স, অক্সেন। ভিটা, ভাইটে। লার্ভা, লার্ভি। অ্যালমনা, অ্যালমনি। পার্সন, পিপল অর পার্সনস। জেনাস, জেনেরা। রুল 11, কিছু নাউনকে প্লুরাল করলে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন ইয়ার, বাতাস। ইয়ার্স, গর্বিত বাপ। অ্যাডভাইস, উপদেশ। অ্যাডভাইসেস, সংবাদ। রেসপেক্ট, বিবেচনা। রেসপেক্টস, শ্রদ্ধা। গুড, ভালো। গুডস, মালপত্র। আয়রন, লোহা। আয়রনস, লোহার শিকল। রিটার্ন, প্রত্যাবর্তন। রিটার্নস, বিবরণী। কর্ন, শস্য। কর্নস, পায়ের করা। স্যান্ড, বালি। স্যান্ডস, মরুভূমি। মেশিনারি, যন্ত্রপাতি। মেশিনারিস, যন্ত্রাংশ। উড, কাঠ। উডস, বন। ফিজিক, ঔষধ। ফিজিক্স, পদার্থবিদ্যা। ফোর্স, শক্তি। ফোর্সেস, সৈন্যবাহিনী। পিপল, লোকজন। পিপলস, জাতি। আর্ম, বাহু। আর্মস, অস্ত্র। লাইট, আলো। লাইটস, বাতি। স্পেকটেকল, দৃশ্য। স্পেকটেকলস, চশমা। নাম্বার, সংখ্যা। নাম্বারস, কবিতা। কোয়ার্টার, এক চতুর্থাংশ। কোয়ার্টার্স, বাসা। প্রেমিস, প্রস্তাব। প্রেমিসেস, আঙিনা। ল্যাটার, চিঠি। ল্যাটার্স, বিদ্বান। টাইম, সময়। টাইমস, বার বা বিভিন্ন সময়কে বোঝানো হয়। ওয়াটার, পানি। ওয়াটার্স, জলাশয় বা দুঃখ। এবার আমরা প্রোনাউনের নাম্বার সম্পর্কে জানব। আই এর প্লুরাল হলো উই। ইউ এর প্লুরাল ইউ। হি বা শি বা ইট, এগুলোর প্লুরাল হলো দে। দিস এর প্লুরাল হলো দিস। দ্যাট এর প্লুরাল হলো দোজ। তারপর আছে মাইন এর প্লুরাল মাইন। আওয়ার্স, আওয়ার্স। ইউর্স, ইউর্স। হিজ, হিজ। হার্স, হার্স। দেয়ার্স, দেয়ার্স। এই শব্দগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসাবেই বসতে পারে। এবার আমরা ভার্বের নাম্বার সম্পর্কে জানব। ইজ এর প্লুরাল হলো আর। ডাজ এর প্লুরাল হলো ডো। ওয়াজ এর প্লুরাল হলো ওয়ার। হ্যাজ এর প্লুরাল হলো হ্যাভ। প্লুরাল ভার্বকে সিঙ্গুলার করার নিয়ম। প্লুরাল ভার্বের শেষে এস, এইচ, ও, এক্স, জেড থাকলে তার সাথে ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়। আর যদি প্লুরাল ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই, ইএস বসিয়ে সিঙ্গুলার করতে হয়। বাকি সব প্লুরাল ভার্বের শেষে শুধু এস যোগ করে সিঙ্গুলার করা হয়। যেমন ডিসকাস, ডিসকাসেস। ডিসকাস ভার্বটির শেষে এস রয়েছে, তাই ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে। এক্সপ্রেস, এক্সপ্রেসেস। ক্যাচ, ক্যাচেস। ক্যাচ ভার্বটির শেষে এইচ রয়েছে, তাই ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে। ওয়াচ, ওয়াচেস। গো, গোস। গো ভার্বটির শেষে ও রয়েছে, তাই ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে। ডো, ডাস। মিক্স, মিক্সেস। মিক্স ভার্বটির শেষে এক্স রয়েছে, তাই ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে। রিল্যাক্স, রিল্যাক্সেস। হুইচ, হুইচেস। হুইচ ভার্বটির শেষে জেড রয়েছে, তাই ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে। কুইচ, কুইচেস। এই কুইচ ভার্বটির ক্ষেত্রে আমরা মনে রাখব যে কুইচ ভার্বটিকে সিঙ্গুলার করার ক্ষেত্রে জেড দুইবার লিখতে হয়। তারপর আছে ট্রাই, ট্রাইস। ট্রাই ভার্বটির শেষে ওয়াই রয়েছে এবং তার আগে একটি কনসোনেন্ট রয়েছে, তাই ওয়াইয়ের পরিবর্তে আইইএস বসিয়ে সিঙ্গুলার করা হয়েছে।
ঠিক তেমনই ফ্লাই ফ্লাইস, ক্রাই ক্রাইস, প্লে প্লেস। প্লে ভার্বটির শেষে ওয়াই রয়েছে এবং তার পূর্বে ভাওয়েল রয়েছে, তাই শুধু এস বসিয়ে সিঙ্গুলার করা হয়েছে। ঠিক তেমনই বাই বাইস, রিড রিডস, ওয়াক ওয়াক্স, ওয়ান্ট ওয়ান্টস, কিল কিলস, স্লিপ স্লিপস। আই হোপ দ্য টপিক ইজ ক্লিয়ার, সো নো মোর টুডে। ইফ দ্য লেকচার ইজ হেল্পফুল টু ইউ, প্লিজ গিভ আ লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড ইফ ইউ ডিডন্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যাট ওয়ান্স। থ্যাংকস টু অল।